সুপ্রিয় দর্শক, অবশেষে মামুনুল হকের পাশে দাঁড়ালেন সকলের পরিচিত মুখ, নামকরা ব্যারিস্টার রুমিন ফারহানা। মামুনুল হককে নিয়ে একই বললেন রুমিন ফারহানা। পুরো সংবাদটি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কেননা দেশ বিদেশের সব খবর সবার আগে এখানেই রয়েছে। হেফাজতের বিতর্কিত যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে এখন পর্যন্ত 23টি মামলা হয়েছে। সব মামলায় তাকে শেন অ্যারেস্ট দেখিয়ে রিমান্ডে নেওয়ার প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এর মধ্যে ঢাকাতেই 18টি। মোহাম্মদপুর থানার একটি মামলায় 7 দিনের রিমান্ডে থাকা মামুনুলকে টানা 5 দিন জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এরপর মামুনুলকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি জিজ্ঞাসাবাদ শুরু করবে। একই বিষয়ে হেফাজতের নেতারা পৃথক ও যৌথভাবে জিজ্ঞাসাবাদে কী ধরনের বক্তব্য দিচ্ছেন তা যাচাই করছে সিআইডি। মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও বিভাগের ডিসি হারুন আর রশিদ গণমাধ্যমকে বলেন, এরই মধ্যে বেশ কিছু ব্যাপারে মামুনুলের কাছে স্পষ্টভাবে জানতে চাওয়া হয়েছে। তার অনেক প্রশ্নের উত্তর সন্তোষজনক নয়, আবার কিছু ব্যাপারে নিজের দায় স্বীকার করছেন তিনি। এদিকে রিমান্ডে থাকা মামুনুল হক জানিয়েছেন, আমি একজন কোরআনের হাফেজ হওয়া সত্ত্বেও এই রমজানে কিছুই করতে পারছি না, এমনকি সঠিকভাবে নামাজও আদায় করতে পারছি না। পুলিশ আমাকে এমন নোংরা জায়গায় রেখেছেন যেখানে আমল করা সম্ভব নয়, তাই তিনি অনুরোধ করেন তাকে যেন ভালো জায়গায় রাখা হয় যাতে তিনি সঠিকভাবে আমল করতে পারেন। এদিকে মামুনুল হকের মামলা নিয়ে মন্তব্য করে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, মাওলানা মামুনুল হককে সবাই বড় আলেম এবং ইসলামিক বক্তা হিসেবেই চেনেন, তিনি আসলে কতটা অপরাধী তা আমি জানি না, সেটা আদালতে প্রমাণ হবে। তবে আমি একজন মুসলিম এবং মাওলানা মামুনুল হকও একজন মুসলিম, তাই আমার একটা দায়িত্ব রয়েছে, মামুনুল যদি অপরাধীর হয়েও থাকে, তিনি একজন হাফেজ, তাই তাকে অপরাধ প্রমাণ হওয়ার আগ পর্যন্ত যথাযথ সম্মানের সাথে রাখা উচিত। মামুনুল হক জানিয়েছেন তাকে নোংরা জায়গায় রাখা হয়েছে যে কারণে সে আমল করতে পারছেন না, এটা মুসলিম হিসেবে আমার জন্য কষ্টদায়ক। তিনি এ মুহূর্তে পরিষ্কার জায়গা এবং যথার্থ সম্মান পাওয়ার অধিকার রাখেন, তাই আমি সরকারের কাছে দাবি করব মামুনুল হককে পরিষ্কার জায়গায় রাখা হোক, কেননা এর থেকেও বড় বড় অপরাধের আসামিরা আরামায়েশে থাকছেন। তো প্রিয় দর্শক, মামুনুল হককে নিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানার এমন মন্তব্য আপনার কেমন লাগলো লিখে জানান আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।